তো নাজিরপুর থেকে যাত্রী নিয়ে ঢাকায় এসেছি পুবালিয়া, কিন্তু জায়গা স্বল্পতার কারণে পুবালিয়া ঘাটে ঢুকতে বেশ বিলম্ব হচ্ছে। তার কারণ হলো প্রিন্স আলোর 2 আর পাশে হলো রাজারহাট বি, তো এই দুইটি লঞ্চের জন্য সে জায়গা পাচ্ছে না ভেতরে ঢোকার জন্যে। তবে রশি বেঁধে প্রিন্স আলোর 2 এর সাথে রশি বেঁধে প্রিন্স আলোর 2 কে সরানোর চেষ্টা করেছিল ঢোকার জন্য, তাতেও কোনো লাভ হয়নি। তো পুবালিয়া একাবার পেছনে যাচ্ছে, তো রাজারহাট বি তার ইঞ্জিন স্টার্ট করে সে এখন সাইড দিচ্ছে, সে জায়গা দিচ্ছে আর এখনই, তো রাজারহাট বি জায়গা দিচ্ছে আর পুবালিয়া এখন প্রবেশ করবে ঘাটে। তো প্রিন্স আলোর 2 এর ফেন্ডারের সাথে পুবালিয়া এর ফেন্ডারে ধাক্কা লাগে ঘাটে প্রবেশ করার জন্য। আর মূলত হলো একটি লঞ্চের ঘাট থেকে বের হওয়া আর ঘাটে বার্থিং করাটা সবচেয়ে একটা চ্যালেঞ্জিং, মানে সবচেয়ে একটা টাফ জব, যে লঞ্চ মাস্টারের কাছে, লঞ্চ চালকের কাছে। উনি হলো ঘাট লস্কর, উনি ওনাকে রশি দেওয়া হয়েছে, উনি পন্টনের সাথে পুবালিয়াকে রশি বেঁধে ফেলেছে। Thank you.